নমস্কার বন্ধুগণ প্রাচীন ভারতের ইতিহাসে আমরা আগের দিন শুরু করেছিলাম মৌর্যোত্তর ভারতের আলোচনা সেখানে আমরা দেখেছিলাম তিনটি রাজবংশ যেটা হচ্ছে গ্রিক শক বংশ এবং পল্লবদের কথা আমরা দেখে নিয়েছিলাম এবার আমরা এই ভিডিওতে দেখব কুষাণ সাম্রাজ্য তো যদি আপনারা আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে ওই ভিডিওটা দেখে আসবেন তারপরে এই ভিডিওটা দেখবেন হলে আপনারা বুঝতে পারবেন না কারণ আমি আগের দিন বলেছিলাম যে মৌর্য যুগের পরে ভারতে বিভিন্ন রাজবংশ রাজত্ব করে যাদেরকে আমরা তিনটে ভাগে ভাগ করেছিলাম একটা হল ভারতীয় রাজবংশ দ্বিতীয় হচ্ছে বিদেশ থেকে যারা ভারতে এসে ভারতে শাসন কার্য করেছে এবং তৃতীয় হচ্ছে দক্ষিণ ভারত তো আমরা সেই ভার তো আমরা বিদেশ থেকে আগত যে সমস্ত জাতি ভারতে রাজত্ব করেছে সেই সমস্ত রাজবংশগুলোকে দেখছিলাম যার মধ্যে আমরা দেখেছিলাম প্রথমে ইন্দো গ্রিক তারপরে দেখেছিলাম শখ এবং তারপরে আমরা দেখেছিলাম পল্লবদের কথা আজ আমরা দেখব কুষাণ বংশ বা কুষাণ সাম্রাজ্য এরাও ভারতের বাইরে থেকে ভারতে এসেছিলো এবং ভারতে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আধুনিক ভারতের ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাস এবং ভারতীয় ভূগোল সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে যান সেখানে সমস্ত ভিডিও প্লে লিস্টে আপলোড করা আছে পরপর সাজিয়ে আমি করে রেখেছি সেইগুলো পরপর আপনারা দেখে নেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা আগের দিন দেখেছিলাম শখ এবং পল্লবরা ভারতে এসেছিল এবং ভারতে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখেছিলাম শখ ও পল্লবদের পরে ভারতে আসে কুষাণরা এবং ভারতে এসে কুষাণ বংশের রাজারা শকদের এবং পল্লবদের ভারত থেকে বিতাড়িত করে কুষাণদের আদি বাসস্থান ছিল চীনের উত্তর পশ্চিম অংশ বর্তমানে চীন যেখানে অবস্থিত তার উত্তর পশ্চিম অংশে এই কুষাণরা থাকতো তাদের আদি বাসস্থান ছিল আমরা আগের দিন যখন শখদের কথা পড়ছিলাম তখন দেখেছিলাম যে ইউচি নামে একটি জাতি শখদের তাদের আদি বাসস্থান থেকে বিতাড়িত করে এবং শখরা তারপরে ভারতে আসে সেই ইউচি জাতিরই একটি শাখা হচ্ছে কুষাণরা তাহলে এই কুষাণ বংশ সেই ইউচি জাতিরই শাখা যে ইউচি জাতি শকদের তাদের নিজেদের বাসস্থান থেকে বিদারিত করেছিল এই ইউচি জাতি ছিল যাযাবর জাতি পরবর্তীকালে তারা পাঁচটি শাখায় বিভক্ত হয়ে যায় এবং এই পাঁচটি শাখার মধ্যে এই কুষাণ শাখাটি শক্তিশালী হয়ে ওঠে এবং কুষানদের প্রথম রাজা প্রথম কথফিসিসের আমলে সেই পাঁচটি জাতি পুনরায় একত্রিত হয়ে যায় এবং তখন থেকে সেই ইউচি জাতি কুষান নামে পরিচিত হয় ভারতে কুষাণ বংশে যারা পরপর রাজত্ব করেছিলেন সেই রাজাদের একটা তালিকা আমি এখানে বানিয়েছি সেটা একটু দেখিয়ে দিই প্রথমে তারপরে আমরা শুরু করব আজকের আলোচনা প্রথম কুষাণ বংশের প্রথম রাজা হচ্ছে প্রথম কথফিসিস যিনি পনেরো খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এই প্রথম কথফিসিস এই ইউচি জাতির বাকি শাখাদের একত্রিত করেন এবং কুষাণ নামে পরিচিত হয় সমস্ত শাখা মিলে দ্বিতীয় রাজা হন দ্বিতীয় কথফিস তারপরে রাজা হন এই বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক কনিষ্ক রাজা হন আটাত্তর খ্রিস্টাব্দে তারপরে রাজা হন বাসিস্ক তারপর হুবিস্ক তারপর দ্বিতীয় কনিষ্ক এবং এই বংশের শেষ রাজা বাসুদেব তো আমরা আজকে শুরু করব প্রথম কথফিসকে দিয়ে এই প্রথম কথফিসিস যখন ইউচি জাতির বাকি শাখাদের ঐক্যবদ্ধ করেন এবার এবং একটি শক্তিশালী কুষাণ বংশ প্রতিষ্ঠা করেন তারপরে তিনি পার্থিয়া কাবুল পেশোয়ার কাশ্মীর প্রভৃতি অঞ্চল জয় করে ভারতের উত্তর পশ্চিমে সিন্ধু নদ পর্যন্ত তার রাজ্য বিস্তার করেন সকলেই আমরা দেখলাম যে সমস্ত রাজারা অর্থাৎ যে সমস্ত বিদেশি শক্তি ভারতে রাজত্ব করেছে এই সময় তারা প্রত্যেকেই এই উত্তর পশ্চিম অংশ দিয়ে ভারতে প্রবেশ করেছে তেমনিভাবে এই কুষাণ সাম্রাজ্যের প্রথম রাজা প্রথম কৎফিস হোক তার রাজত্ব সিন্ধু নদীর তীরব্দি নিয়ে চলে আসেন সুতরাং এই প্রথম কথপিসিস ছিলেন কুষাণ বংশের প্রথম রাজা ইনি সম্ভবত খ্রিস্টাব্দ পনেরো খ্রিস্টাব্দ থেকে পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন ইনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন অর্থাৎ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিলেন এরপরে পরে কুষানদের রাজা হয় দ্বিতীয় কথফিস দ্বিতীয় কথফিসের আরেক নাম বিম কথিস বিম কথিস প্রথম কথফিস তো তার রাজত্ব সিন্ধু নদের তীর অব্দি করে মারা যান তারপরে এই বিম কথফিস বা দ্বিতীয় কথফিস ভারতে কুষাণ সাম্রাজ্য বিস্তার করেন অর্থাৎ ভারতে যখন অর্থাৎ ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন দ্বিতীয় দ্বিতীয় তার আগে কুষাণ সাম্রাজ্য সিন্ধু নদের তীর অব্দি ছিল তারপরে দ্বিতীয় কথফিস এসে ভারতে কুষাণ সাম্রাজ্য বিস্তার করেন এই বিম ক্ষফিস পাঞ্জাব এবং গঙ্গা নদীর তীরবর্তী গাঙ্গেয় উপত্যকা জয় করে ভারতে তার রাজত্ব বিস্তার করেন তিনি আজকের বারাণসী পর্যন্ত বিস্তার লাভ করেছিলেন আজকে যেখানে বারাণসী অবস্থিত সেই স্থান অবধি কুষাণরা তাদের রাজত্ব বিস্তার করে এই দ্বিতীয় কথফিসিসের সময় তাই দ্বিতীয় কথফিসিসকে কুষাণ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় দ্বিতীয় কথিসের প্রধান কাজ হচ্ছে ভারতে স্বর্ণ প্রচলন ভারতে স্বর্ণ প্রচলন করেন এই দ্বিতীয় কথেসিস বা বিম কথিস যদিও ইন্দো গ্রিকরা ভারতে স্বর্ণমুদ্রার শুরু সূচনা করেছিলেন কিন্তু ইন্দো গ্রিকদের প্রচলিত স্বর্ণ সংখ্যায় খুবই কম ছিল এবং সেই স্বর্ণ সঠিকভাবে বৈশিষ্ট্যপূর্ণও ছিল না এই দ্বিতীয় কথিস স্বর্ণ মুদ্রা ব্যাপকভাবে প্রচলন করেন সুতরাং ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন দ্বিতীয় এই দ্বিতীয় কথিস শিবের উপাসক ছিলেন বা শৈব ছিলেন এবং তার উপাধি ছিল মহেশ্বর দ্বিতীয় কথফিসের পরে রাজা হন কনিষ্ক কনিষ্ক রাজা হন আটাত্তর খ্রিস্টাব্দে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক কনিষ্ক কবে রাজা হন এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে অনেকে মানে অনেক ঐতিহাসিক বলেন ইনি আটান্ন খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন অনেকে বলেন ইনি একশো পঁচিশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন তবে অধিকাংশ ঐতিহাসিক যেটা বলে সেটা হচ্ছে কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এর পিছনে যে যুক্তিটা রয়েছে সেটা হলো আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক একটি অব্দ প্রচলন করেন যে অব্দের নাম শকাব্দ ঐতিহাসিকরা বলেন যে সিংহাসনে বসার পরেই কনিষ্ক এই অব্দ প্রচলন করেন যেটা আটাত্তর খ্রিস্টাব্দে এবং সেইখান থেকেই ধরা হয় যে কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে বসে এই অব্দ বলতে বোঝায় দিন গণনার রীতি শকাব্দ প্রচলন করেন তাহলে কনিষ্ক আটাত্তর খ্রিস্টাব্দে এবং এই শকাব্দের ওপরে নির্ভর করেই আমাদের দেশের হিন্দি ক্যালেন্ডার তৈরি করা হয় এখনও এই শকাব্দ ব্যবহার করা হয় যাই হোক আটাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক শকাব্দ শুরু করেন এবং আটাত্তর খ্রিস্টাব্দেই কনিষ্ক সিংহাসনে আরোহণ করেন এইবার আমরা ম্যাপে দেখে নেব কনিষ্কের রাজত্ব কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল এই ম্যাপে দেখা যাচ্ছে যে সমগ্র উত্তর পশ্চিম অংশটা কনিষ্কের রাজত্বের মধ্যে ছিল এবং এছাড়া উত্তর ভারতের বেশ কিছু অংশ কনিষ্কের রাজত্বের মধ্যে ছিল তার রাজ্যের সীমা উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে সাঁচি এবং পূর্বে বারাণসী থেকে পশ্চিমে সিন্ধু নদের সীমানা পর্যন্ত বিস্তৃত যেটা আমরা এই ম্যাপে দেখতে পাচ্ছি বাংলা এবং বিহারে কনিষ্কের মুদ্রা পাওয়া গেছে কিন্তু বাংলা বা বিহারে তার যে রাজত্ব বিস্তৃত ছিল কিনা এই নিয়ে অনেক মতভেদ রয়েছে তবে ধরা হয় যে বাংলা এবং বিহারে কনিষ্কের রাজত্ব ছিল না শুধুমাত্র মুদ্রা পাওয়া গেছে ব্যবসায়িক কারণে এছাড়া আর কিছুই নয় তাহলে এখানে দেখা যাচ্ছে কনিষ্কের রাজত্ব কতদিন বিস্তৃত ছিল কনিষ্কের রাজত্ব সম্পর্কেই বিস্তারিত যে তথ্য পাওয়া যায় সেটি পাওয়া যায় কলহনের লেখা রাস্তরঙ্গিনী বই থেকে কলহন এই রাস্তরঙ্গিনী বই লেখেন এটার থেকে কনিষ্কের রাজত্বকাল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় এছাড়াও বারাণসীর কাছে কনিষ্কের একটি শিলালিপি পাওয়া গেছে সুতরাং এই রাস্তারঙ্গিনী গ্রন্থ আর এই বারাণসীতে পাওয়া শিলালিপি কনিষ্কের সময়কার কুষাণ যুগের বর্ণনা আমাদের কাছে তুলে ধরে এর আগের যারা রাজা ছিলেন অর্থাৎ প্রথম কথ বা দ্বিতীয় কথফেসিস এদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না খুবই অল্প তথ্য পাওয়া যায় রাজত্বকাল এই সমস্ত তথ্য থেকে ব্যাপকভাবে পাওয়া যায় তাই কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর যেটি বর্তমানে পেসোয়ার নামে পরিচিত কনিষ্ক তার রাজত্বের শেষ দিকে চীনের রাজা হতির সেনাপতি প্যান হাতে পরাজিত হন এবং এর ফলে মধ্য এশিয়াতে যে কুষাণ সাম্রাজ্য বিস্তৃত ছিল সেটি কুষাণদের হাত থেকে চলে যায় এই প্যান চায়ের হাতে হেরে যাওয়ার পরে এরপর আমরা দেখব কনিষ্কের ধর্মপ্রচার যে ধর্মপ্রচারের জন্যই কনিষ্ক ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন ধর্মপ্রচারের দিকে ধর্মপ্রচারের দিক থেকে কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয় আর এই দ্বিতীয় অশোক কনিষ্ককে বলেছিলেন ঐতিহাসিক স্মিথ তিনি পুরনো বৌদ্ধ মঠ বৌদ্ধ বিহার এইগুলিকে নতুন করে নির্মাণ করেন সেগুলিকে সংস্কার করেন এবং এছাড়াও অনেক নতুন নতুন বৌদ্ধ মঠ এবং বিহার তৈরি করান কনিষ্কের রাজত্বে সব গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে যেটি হচ্ছে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল কাশ্মীরে অনেকে বলেন এটি ধরে হয়েছিল অনেকে বলেন কাশ্মীরে তবে ঐতিহাসিকরা তবে অধিকাংশ ঐতিহাসিক বলেন যে এই বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল কাশ্মীরে এর আগে আমরা দেখেছিলাম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি শেষ বৌদ্ধ সঙ্গীতি অর্থাৎ তিন নম্বর এর আগের তিন নম্বর বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল অশোকের সময় একদম শেষ অর্থাৎ চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় কাশ্মীরে কনিষ্কের সময় এই বৌদ্ধ সঙ্গীতির যে প্রধান ছিলেন তার নাম ছিল বসুমিত্র অর্থাৎ এই বসুমিত্রের আন্ডারেই এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কাশ্মীরে অনুষ্ঠিত হয় এবং এটি হয় কনিষ্কের সময় এই বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল বৌদ্ধ ধর্মকে একটি সুসংহত রূপ দান করার জন্য চতুর্থ বৌদ্ধ মহাসম্মেলন বা চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতেই বৌদ্ধ ধর্ম দুটি শাখায় বিভক্ত হয়ে যায় একটি হলো হিনজান এবং অপরটি হল মহাজান এই মহাজান শাখাটির উদ্ভব এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতেই হয় এই মহাজান ধর্ম অনুযায়ী বুদ্ধদেবের মূর্তির পুজো অর্চনা শুরু হয় যেটা এর আগে বুদ্ধ যেটা এর আগে বৌদ্ধ ধর্মে ছিল না অর্থাৎ মূর্তি পুজো সেটা এই মহাজান শাখায় বিভক্ত হওয়ার পরে মহাজান শাখা অবলম্বনকারীরা বৌদ্ধদেবের মূর্তি পূজার প্রচলন করেন এর আগে যে সমস্ত বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি ছিল সেগুলি সবই পালি ভাষায় লিখিত ছিল সেই পালি ভাষা থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করার ব্যবস্থা এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে হয় এই সঙ্গীতিতে যা যা ঘটেছিল সেটি এই বসুমিত্র একটি বইতে সংকলিত করেন যে বইটির নাম ভাষা তাহলে মহাবিভাষা গ্রন্থের রচয়িতা বসুমিত্র আগেই বললাম যে কনিষ্ক বৌদ্ধ ধর্ম প্রচারে দ্বিতীয় অশোকের ভূমিকা পালন করেন অর্থাৎ অশোক যেভাবে বৌদ্ধ ধর্ম ভারত ছেড়ে ভারতের বাইরে প্রচার করেছিলেন সেইভাবেই কনিষ্কও ভারতের সেইভাবে কনিষ্ক বৌদ্ধ ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন অর্থাৎ অশোক যে কাজটা সম্পূর্ণ করে যেতে পারেননি তা সেটি সম্পূর্ণ করেন কনিষ্ক তারই পৃষ্ঠপোষকতায় মধ্য এশিয়া জাপান সিংহল চীন প্রভৃতি জায়গায় বৌদ্ধ ধর্ম প্রচারিত হয় জাপান সিংহল চীন এই সমস্ত দেশ বর্তমানেও বৌদ্ধ ধর্মাবলম্বী এই সমস্ত দেশের মানুষ এখনও বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মে বিশ্বাসী তাদের কাছে বৌদ্ধ ধর্ম প্রচার করেন কনিষ্ক তাদের কাছে বৌদ্ধ ধর্ম পৌঁছে দেন কনিষ্ক কনিষ্কের সময় দুজন ধর্মপ্রচারক চীন দেশে যান এবং চীনে তারা ধর্ম প্রচার করেন তাদের নাম ছিল কাশ্যপ মাতঙ্গ এবং এরা দুজন চীনে কবে যান সেটা সম্পর্কে সঠিকভাবে বলা না গেলেও তারা যে কনিষ্কের সময়ে গিয়েছেন এইটা বিভিন্ন তথ্য থেকে জানা যায় আর এই কাশ্যপ মাতঙ্গ এবং ধর্মরত্নই চীনে বৌদ্ধ ধর্ম প্রচার করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন এছাড়াও কনিষ্কের সময় ভারতের সঙ্গে গ্রিস ও রোমে ব্যবসা বাণিজ্য চলতো এবং গ্রিস ও রোমের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল কুষাণদের যার নিদর্শন যার কথা বিবরণ পাওয়া যায় পেরি প্লাস অব দ্য ইরিথ্রিয়ান্সি নামক গ্রন্থে এই পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান্সি রচনা করেছিলেন একজন গ্রিক নাবিক যার নাম জানা যায় না কিন্তু এই বই থেকে জানা যায় যে গ্রিস ও রোমের সাথে কনিষ্কের বাণিজ্য চলতো এবার আমরা কনিষ্কের সময়কার সাহিত্য ও শিল্প সম্পর্কে আলোচনা করব সাহিত্যর ক্ষেত্রে এই সময় সবথেকে বড় পরিবর্তন যেটা হয় সেটা হচ্ছে সংস্কৃত ভাষা পুনরুত্থান হয় মৌর্য যুগে সংস্কৃত ভাষা একটু পিছনের দিকে চলে যায় তখন পালি ভাষার গুরুত্ব বেড়ে যায় আমরা দেখেছিলাম অশোকের শিলালিপি এবং স্তম্ভলিপিগুলি পালি ভাষায় লিপিবদ্ধ হয়েছিল এছাড়াও সেই সময় যে সমস্ত বৌদ্ধ ধর্মগ্রন্থ বা বৌদ্ধ লিপিগুলি ছিল সবই পালি ভাষায় লিখিত হতো সংস্কৃত ভাষা সেই সময় কিছুটা গুরুত্বহীন হয়ে পড়ে কিন্তু কুষাণ যুগে এসে সেই সংস্কৃত ভাষা আবার পুনরায় শ্রেষ্ঠ আসন লাভ করে এই সমস্ত ওপরে কনিষ্ক ছিলেন সাহিত্য ও শিল্পের উৎসাহী তাই জন্য এই সময় তাই জন্য এই সময় সাহিত্য ও শিল্প ব্যাপক প্রসার লাভ করে এই সময় এসে পালি ভাষার পরিবর্তে সংস্কৃত ভাষায় বিভিন্ন গ্রন্থ রচিত হতে থাকে আমরা এর আগে দেখলাম যে চতুর্থ বৌদ্ধ সংগীতিতে একটি গুরুত্বপূর্ণ কাজ হয় যেটা হলো বিভিন্ন বৌদ্ধ ধর্মগুলো বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো সংস্কৃত ভাষায় অনুবাদ করা হয় কনিষ্কের রাজসভায় অশ্ব ঘোষ নাগার্জুন বসুমিত্র এরা সভাসৎ ছিলেন অশোঘোষ রচনা করেন বুদ্ধচরিত সূত্রালঙ্কার এবং বজ্রসূচি নাগার্জুন রচনা করেন প্রজ্ঞাপারমিতা এবং মাধ্যমিক সূত্র মাধ্যমিক সূত্রে আপেক্ষিক তত্ত্ব বা যাকে ইংরেজিতে বলে থিওরি অফ রিলেটিভিটি নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়াও বলা এবং এর সাথেই বলেছিলাম বসুমিত্র রচনা করেন মহাবিভাষা এই মহাবিভাষায় চতুর্থ বৌদ্ধ সংগতিতে যে সমস্ত ঘটনা ঘটেছে সেইটি লিপিবদ্ধ রয়েছে এই সমস্ত কিছু রচিত হয় সংস্কৃত ভাষায় এছাড়াও বিখ্যাত সুশ্রুত এবং আয়ুর্বেদ পণ্ডিত চরক এরা কনিষ্কের রাজসভায় ছিলেন এবার আমরা আসবো কনিষ্কের সময়কার শিল্পে আমরা দেখলাম যে হিনজান ও মহাজান দুটি শাখায় বৌদ্ধ ধর্ম বিভক্ত হয়ে যায় এবং এই মহাজান ধর্ম এবং এই মহাজান শাখায় যারা বিশ্বাসী ছিলেন তারা বুদ্ধদেবের মূর্তি পূজার প্রচলন করেন আর এই মূর্তি পূজার কারণেই বিভিন্ন বৌদ্ধদেবের বিভিন্ন মূর্তি তৈরি হতে থাকে যার ফলে শিল্পের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এই সময়ে এসে হয় শিল্পের দিক থেকে কুষাণ যুগ যথেষ্ট গৌরবময় কারণ এই সময় মথুরা সারনাথ অমরাবতী এবং গান্ধার শিল্পরীতির উদ্ভব হয় মথুরা সারনাথ অমরাবতী গান্ধার এই চারটি এক এক ধরনের শিল্পরীতি যাকে ইংরেজিতে বলে স্কুল অফ আর্ট এই স্কুল অফ আর্ট বা এই শিল্পরীতিগুলির উদ্ভব হয় এই কুষাণ এই কুষাণ সাম্রাজ্যে বিশেষ করে কনিষ্কের সময় যার মধ্যে এই গান্ধার আর এই মথুরা এই শিল্প শিল্পরীতি দুটি চরম শিখরে পৌঁছেছিল মথুরা এবং গান্ধার এই দুটি কনিষ্কের সময় বা কুষাণ যুগে উন্নতির চরম শিখরে পৌঁছায় কিন্তু এই চারটি উদ্ভব হয় কুষাণ যুগে এইবার আমরা এই মথুরা গান্ধার এই শিল্পরীতিগুলি সম্পর্কে একটু আলোচনা করব তো এই সময় বিখ্যাত তিনটি শিল্পরীতি হচ্ছে গান্ধার শিল্পরীতি মথুরা শিল্পরীতি অমরাবতী শিল্পরীতি গান্ধার শিল্পরীতি আর মথুরা শিল্পরীতি বিস্তার লাভ গাঁদা শিল্পরীতি এবং মথুরা শিল্পরীতি তার উৎকৃষ্টতার চরমে পৌঁছায় কুষাণ যুগে আর এই অমরাবতী শিল্পরীতি উৎকৃষ্টতার চরম শিকরে পৌঁছায় সাতবাহন সময়ে সাতবাহন রাজাদের রাজত্বকালে যেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব এই শিল্প কিন্তু এই শিল্প রীতিগুলির মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা আমরা একটু দেখে নেবো আমি ওপরে তিনটে ছবি রাখছি যে তিনটে ছবিতে তিনটে মূর্তি রয়েছে যে মূর্তিগুলি তিন রকম রীতিতে তৈরি এক নম্বরটি হচ্ছে গান্দার শিল্পরীতিতে তৈরি মূর্তি দু নম্বরটি হচ্ছে মথুরা শিল্পরীতিতে তৈরি মূর্তি এবং তৃতীয় তিন নম্বরটি হচ্ছে অমরাবতী শিল্পরীতিতে তৈরি গান্দার শিল্পরীতি প্রসার লাভ করে উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ সীমান্ত প্রদেশে আফগানিস্তান পাকিস্তান বর্তমানে যেখানে অবস্থিত সেই সমস্ত জায়গায় গান্দার শিল্পরীতি ব্যাপকভাবে বিস্তার লাভ করে অন্যদিকে মথুরা শিল্পরীতি বিস্তার লাভ করে প্রধানত উত্তর ভারতে মথুরাকে কেন্দ্র করে আর অমরাবতী শিল্পরীতি দাক্ষিণাত্যে বিস্তার লাভ করে অর্থাৎ দক্ষিণ ভারতে গান্দার শিল্প যে পাথর ব্যবহার করা হতো সেটা হচ্ছে ধূসর বেলে পাথর তাই জন্য এই মূর্তিগুলির রং ধূসর আমরা ছবিতে দেখতে পাচ্ছি মথুরা শিল্প যে পাথর ব্যবহার করা হতো সেটি হতো লাল পাথর স্বাভাবিক তাই জন্যেই মথুরা শিল্প তৈরি মূর্তিগুলির রং লাল আবার অমরাবতী শিল্পরীতিতে যে পাথর ব্যবহার করা হতো সেটা হচ্ছে সাদা মার্বেল পাথর তাই জন্যেই এই তিনটে শিল্প রীতিতে তৈরি মূর্তির তিন রকম বৈশিষ্ট্য আমরা দেখতে পাই প্রত্যেকটি আলাদা রকমের গান্ধার শিল্পরীতি তিনটে দেশে শিল্পের মিশ্রণ সেটি হচ্ছে ভারতীয় গ্রিক এবং রোমান সেই কারণেই গান্ধার শিল্পরীতি সবথেকে বেশি বৈশিষ্ট্যপূর্ণ তাহলে গান্ধা শিল্পরীতি ভারতীয় গ্রিক এবং রোমান তিনটে শিল্প রীতির মিশ্রণ অন্যদিকে মথুরা শিল্পরীতি সম্পূর্ণ ভারতীয় শিল্প শিল্পকলায় তৈরি এবং অমরাবতীয় সম্পূর্ণ ভারতীয় রীতিতে তৈরি যাই হোক এই সমস্ত শিল্পরীতির উদ্ভব হয় কু পিরিয়ডে বা কুষাণদের রাজত্বকালে বিশেষ বিশেষ করে গান্ধা শিল্পরীতি এবং মথুরা শিল্পরীতি এই সময় উৎকৃষ্টতার চরম শিখরে পৌঁছয় এবার আমরা আসবো কনিষ্কের সময় ব্যবসা বাণিজ্যে এছাড়াও এই সময় যে সমস্ত কুটির শিল্প ইত্যাদি ছিল সেইগুলো আমরা একটু আলোচনা করব আগেই বললাম যে গান্ধার ও মথুরা শিল্প এই সময় উৎকৃষ্টতা চরমে পৌঁছয় কুষাণদের থেকেই ভারতীয়রা সেরোয়ানি শিরস্রাণ চামড়ার বুটের ব্যবহার করা শেখে এই সময় অর্থাৎ কুষাণ যুগে কাঁচ শিল্প ব্যাপক উন্নতি লাভ করে এবং কাঁচের ব্যবহার বহুল পরিমাণে এই সময় বেড়ে যায় ভারতীয় রাজারা কুষাণদের থেকেই স্বর্ণ মুদ্রার ব্যবহার করা শেখে যেটা আমরা দেখলাম যে দ্বিতীয় কথফিস স্বর্ণ মুদ্রার ব্যাপক প্রচলন ঘটান ভারতে এর আগে সোনার মুদ্রা ব্যবহার করা হতো না ইন্দো গ্রিক বা ব্যাকট্রিয় গ্রিকরা ভারতে স্বর্ণ প্রচলন করলেও সেটি ছিল খুবই কম পরিমাণে এবং সেই মুদ্রাগুলি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ছিল না সেটা মুদ্রা হিসাবে মুদ্রা যেরকম হয় সেরকম ছিল না একটা বিনিময়ের মাধ্যম ছিল শুধুমাত্র কিন্তু সেটাকে মুদ্রা কখনোই বলা সেটাকে মুদ্রা বলা চলে না আর তারও আগে মৌর্য যুগে ভারতে যে ধরনের মুদ্রার প্রচলন ছিল সেগুলি সবই ছিল রুপোর এবং তামার দ্বিতীয় কথ ফিসিসি প্রথম ভারতে রোমানদের অনুকরণ করে অর্থাৎ রোমান সাম্রাজ্যের অনুকরণ করে স্বর্ণ মুদ্রা বা সোনার মুদ্রা চালু করেন আর যেহেতু ভারতের বাইরে বিভিন্ন সাম্রাজ্যে যে সমস্ত বড় বড় সাম্রাজ্যগুলো ছিল রোমান হোক গ্রিক হোক সব সব ক্ষেত্রেই সোনার মুদ্রা ব্যবহার করা হতো তার ফলে ভারতের সঙ্গে ওই সমস্ত দেশের ব্যবসা বাণিজ্য করা সুবিধা হয় ফলে ব্যবসা বাণিজ্য অনেক বেড়ে যায় কনিষ্কের সময়ও সেই মুদ্রাটি প্রচলন ছিল স্বাভাবিকভাবে রোমানদের সাথে এবং গ্রিকদের সাথে এই সময় ব্যবসা এই সময় ব্যবসা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এছাড়াও এছাড়াও মধ্য এশিয়া ও আফগানিস্তানের ভেতর দিয়ে রেশম পথ বা সিল্ক রুট দিয়ে এই সময় রেশম রোম বা ইরানে পৌঁছে যেত এই সময় সিল্ক বা রেশমের প্রচুর চাহিদা ছিল এবং তার ব্যবসা ছিল খুবই লাভজনক আর এই রেশম পথ বা সিল্ক রুট ভারতের মধ্যে দিয়ে যেত অর্থাৎ অর্থাৎ কুষাণদের রাজত্ব যে সমস্ত অঞ্চলে বিস্তৃত ছিল ভারতে সেই সমস্ত অঞ্চলের মধ্যে দিয়ে এই রেশম পথ যেত এর ফলে এই রেশম পথ দিয়ে যারা ব্যবসা বাণিজ্য করতো তাদের কাছ থেকে কর নিয়ে এই কুষাণ সাম্রাজ্যের ব্যাপক উন্নতি হয় সমস্ত দিক আলোচনা করলে এই কুষাণ সাম্রাজ্য ভারতের ইতিহাসকে যথেষ্ট প্রভাবিত করেছে এটা বলাই বাহুল্য কারণ মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষ বিভিন্ন রাজ্যে বিভক্ত হয়ে গেছিল বিভিন্ন বিদেশি শক্তি ভারতে এসে রাজত্ব করছিল এছাড়া ভারতের অনেক রাজা স্বতন্ত্রভাবে রাজত্ব করছিল এর ফলে ভারত একটি ঐক্যবদ্ধ কোনো শক্তি ছিল না কুষাণরা এই সময় ভারতে একটি ঐক্যবদ্ধ শক্তিশালী রাজবংশ গড়ে তুলতে পারে এর ফলে ভারতীয়দের মধ্যে অশান্তি অনৈক্য রাজনৈতিক হানাহানি এই সমস্ত বন্ধ হয়ে কিছু দিনের জন্য একটি শান্তির যুগ প্রতিষ্ঠিত হয় কনিষ্কের পরে আরও চারজন পরপর কুষাণ বংশের রাজা হন তারা হলেন বাসিস্ক হুবিস্ক দ্বিতীয় কনিষ্ক এবং বাসুদেব শেষ রাজা বাসুদেব রাজা হন নবম শতকে এই নবম শতক বলতে বোঝায় আটশো থেকে ন আটশো নিরানব্বই খ্রিস্টাব্দ অবধি এর মধ্যে কানে অব্দি এই সময় অবধি এই কুষাণ সাম্রাজ্য ভারতে রাজত্ব করত বাসুদেবের পরে এই সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় অর্থাৎ কুষাণ বংশের শেষ রাজা হলেন বাসুদেব এই ছিল কুষাণ সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে আমরা দেখব মৌর্যত্ব যুগে ভারতে যে ভারতীয় রাজারা রাজত্ব করত তাদের সম্পর্কে যার মধ্যে আমরা প্রথমেই দেখব সাতবাহন বংশ সম্পর্কে তাহলে এই ভিডিওটা এত অব্দি এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ